বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর সাথে ঢাকা মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেল সংযোগ নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরের পর প্রকল্পের কাজ বেড়েছে রেল স্টেশন নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ঘরবাড়ি দোকানপাট সহ সকল স্থাপনা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হলেও পুনর্বাসন করার দাবি করছেন তারা মাদারীপুর প্রতিনিধি শিবশঙ্কর রবি দাসের রিপোর্ট জানাচ্ছেন আফ্রিদ হাসান পদ্মা সেতু হয়ে ঢাকা মুন্সীগঞ্জ শরীয়তপুরের জাজিরা মাদারীপুরের শিবচর ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেললাইন নির্মাণ শুরু হয়েছে এ কাজে দু সালের চার ফেব্রুয়ারি থেকে শুরু হয় জমি অধিগ্রহণ প্রকল্প সংশ্লিষ্টরা জানান প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হবে সিঙ্গেল রেললাইন কেরানীগঞ্জ মুন্সীগঞ্জের শ্রীনগর রেল স্টেশন শিবচরের দুইটি স্টেশন যশোর ও ভাঙ্গায় একটি করে জংশন নির্মাণ করা হবে এছাড়াও চৌত্রিশটি সেতু ছিয়ানব্বইটি বক্স কালভার্ট এবং আন্ডারপাস থাকবে এ প্রকল্পের আওতায় বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীতে নির্মাণ করা হবে একুশ দশমিক চুরাশি কিলোমিটার উড়াল সংযোগ সেতু এরই মধ্যে রেললাইন নির্মাণের জন্য উঁচু জায়গায় একশো ফুট ও নিচু জায়গায় একশো ফুট প্রশস্ত জমি অধিগ্রহণ করা হয় তবে ক্ষতিগ্রস্তরা জানান ক্ষতিপূরণের টাকা পেলেও আবাসনের জন্য এখনো কোনো জমি পাননি তারা সবাই ন্যায্য মূল্য পাইছি কিন্তু আমাদের এখানে কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করা নাই আলহামদুলিল্লাহ অনেক আছে দেখে গেছে এই যায় কি না একটু বাড়ি করার মতো স্থান পাইব কার বাদ গুলো সম্পত্তি আছে কিন্তু সবার যা সেরকম না টাকা পয়সা বিল সবাই পাইছে এবং কি অনেকের জায়গা জমি আছে অনেকের জায়গা জমি নাই এদিকে চীনের সাথে লাইন নির্মাণের চুক্তির পর গত এক মাস ধরে গতি বেড়েছে প্রকল্পের কার্যক্রমে অধিগ্রহণকৃত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ঘরবাড়ি দোকানপাট সহ সকল স্থাপনা নির্মাণের কাজ দেরিতে শুরু করায় পদ্মা সেতু ও রেললাইন একসাথে উদ্বোধন করতে না পারার আশঙ্কা দেখা দিয়েছে তবে প্রকল্প সংশ্লিষ্টরা জানান দ্রুত গতিতে কাজ করা হচ্ছে সেতু ও রেললাইন একসাথেই উদ্বোধন করা যাবে যারা আমাদের কাছে কাগজপত্র জমা দিয়েছে তাদের কাজকে দ্রুত অগ্রগতি সাধন করার আমার দ্রুতলয় চেষ্টা করছি এবং এই কাজটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য এলাকার লোকজন সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছে তা আমি মনে করি যে এটা পদ্মা সেতুর সাথে যেতে সংযুক্ত পদ্মা সেতু যখন এ হবে উদ্বোধন করা হবে এর আগেই সম্ভবত এই কাজটাও সমাপ্ত করা হবে পদ্মা সেতুর সাথেই রেললাইন চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার এমনটাই প্রত্যাশা স্থানীয়দের আফ্রিদ হাসান নিউজ নাইন ঢাকা